বেড়ে যাচ্ছে, লাভ কি? মানে আমরা চাই যত ফাস্ট ওয়েতে আমি ট্রান্সফার করবো, তাই না? কারণ আমাদের লাইটনিং স্কিমগুলোর প্রবলেম কি ছিল, তার করেসপন্ডিং কাজগুলো করতে হলে আমাদের তো অনেক বেশি সময়ের দরকার হচ্ছিল, তাই না? তো এখন চিন্তা করে আমরা চার দিন করে পাঠাতে চাচ্ছি, আর একটু ফাস্ট করতে চাচ্ছি লাইন কোডিং এর চেয়ে, কিন্তু আমরা বলছি এখানে মাঝখানে একটা কথা যে 4 বিককে আমরা 5 বিকে কনভার্ট করে তারপরে পাঠাবো। তাহলে তো আমাদের মেইন জায়গাটাতে প্রবলেম হয়ে গেল। আচ্ছা, তাহলে 4 বিকের জায়গায় 5 বিক পাঠাতে গেলে অবভিয়াসলি আমাদের কিছু এক্সট্রা টাইম লাগবে, ক্যালকুলেশন লাগবে, এটা কেন করি? সেটা হচ্ছে বেসিক রিজনটা হলো যে আমাদের একটু চিন্তা করে দেখেন, আমাদের এই যে ব্লক কোডিং আমরা করব, ব্লক কোডিং গুলার জন্য আমরা বেসিক্যালি প্রথমে একটা ব্যাক এন্ড এর কথা বলে দেই। আমরা এখানে হচ্ছে এনআরজেআই যে স্কিমটা আছে সেইটাকে সে ইনহেরেন্টলি ইউজ করবে, ইমপ্লিমেন্টেশন টেকনিক হিসেবে সে এনআরজেআই এ যা করেছি, এনআরজেআই কি করেছি, জিরোকে হচ্ছে কি বলে ফার্স্ট বিটার জন্য জিরোকে আমরা পজিটিভ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওয়ানকে নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এবং যখনই আমাদের নেক্সট বিটটা আসলে ওয়ান হচ্ছে তখনই আমাদের ইনভার্সন হচ্ছে। যদি আমাদের নেক্সট বিট জিরো হয় তাহলে আমাদের কোনো প্রকার ইনভার্সন হবে না। তো এই জায়গায় একটু আপনাদের একটা, যেহেতু আগে এই জিনিসটা আমরা জানি, তো একটা কোয়েশ্চেন আপনাদেরই জিজ্ঞেস করি, সেটা হলো যে এনআরজেআই এ প্রবলেম কি ছিল? আমরা প্রবলেম গুলো তো পড়ে আসছি, ডিটেইলস এ পড়ে আসছি, ইভেন হচ্ছে আগের স্লাইডটাতে যদি দেখি এখানে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কিন্তু ছোট করে লেখা আছে, দেখেন তো কি লেখা আছে, আর বেসিক কম্পোনেন্ট দুইটা ছিল, তাই তো বেসলাইন মডেল কেন না উল্টে যাওয়া? তাহলে পর পর যদি আমাদের অনেকগুলো ওয়ান আসে কোনো কি প্রবলেম হচ্ছে? ওয়ান আসলে আমাদের কি হইতো? বলছিলাম যে বেস লাইন থেকে ড্রিফ্ট হয়ে যায়। ধরেন আমরা যেটা বলেছিলাম হচ্ছে 10টা 10 আমি সবসময় প্রতিদিন আসছি, তাহলে আমাদের বেস লাইনটা 10টা থেকে 10টা 10 দিকে ড্রিফ্ট হয়ে যাওয়ার যে প্রবণতাটা ছিল সেটার কথা। তো এটা তো আর সিগন্যাল তো 10টা 10 হয় না, তার কিছু পাওয়ার থাকে, রানিং অ্যাভারেজ পাওয়ার থাকে, তো সেই পাওয়ারটা থেকে সে সরে আসে। তো এটাই ছিল আমাদের বেস লাইন মানারিং এর প্রবলেম। সেটা কি কারণে অকার করতো? যদি আমাদের লং সিকোয়েন্স অফ 0 থাকতো প্লাস লং সিকোয়েন্স অফ 1 থাকতো। কিন্তু একটু চিন্তা করে দেখেন, যখন আমাদের নেক্সট বিটটা 1 হয় তখন কিন্তু আমাদের যে বেসলাইন মডেলিং এর প্রবলেমটা এখানে যেটা ছিল, ইনভার্সন করার পরে এটা কি আর থাকে না? অবভিয়াসলি না। একটু রিকল করেন, আমি কিন্তু অনেক ব্যাক এর কথা আবার টানছি, প্রবলেম থাকলে এখানে ক্লিয়ার হয়ে যাওয়া দরকার, ঠিক আছে? যদি প্রবলেম থাকে বলেন, সমস্যা নেই, শুনছি। কিন্তু এটা নিয়ে দেখেন, এই যে আগেগুলো করছি এখন কাজে লাগছে, কিন্তু এইভাবে করে এনআরজেআই আগে পড়ে আসছি, সেটা আমাদের এখন ব্লক কোডিং এর মধ্যে আবার দরকার হচ্ছে। তো প্রবলেম থাকলে আমরা যেন এখানে ক্লিয়ার হয়ে যাই, আর যেন সামনে প্রবলেম না নিয়ে যাই, ঠিক আছে? তো এই জন্যই বলছি যে আমাদের তাহলে কি হচ্ছে, এনআরজেআই এর ক্ষেত্রে চিন্তা করে দেখে বেসলাইন ওয়ান্ডারিং এর প্রবলেমটা পুরোপুরি সলভ হচ্ছে আমরা বলছি না। কারণ কি, বেসলাইন ওয়ান্ডারিং এর দুইটা পার্ট ছিল, একটা হলো লং সিকোয়েন্স অফ 0, একটা হচ্ছে লং সিকোয়েন্স অফ 1। সো আমাদের লং সিকোয়েন্স অফ 0 প্রবলেমটা আমরা এখনো সলভ করতে পারি না, কিন্তু লং সিকোয়েন্স অফ 1 এর প্রবলেমটা কিন্তু এনআরজেআই এর ক্ষেত্রে আর ছিল না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাহলে আমাদের এই আইডিয়াটা আবার আমরা ব্লক কোডিং এর ক্ষেত্রে ইউজ করব, এখন একটু আপাতত হোল্ডে রাখি, ঠিক আছে? এই আইডিয়াটা ব্যাক এর আইডিয়া ছিল, ব্যাকগ্রাউন্ডে আমরা আরেকবার যদি ভুলে যেয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা আবার অর্ডার দিয়ে বললাম। এখন তাহলে একটু চিন্তা করে দেখেন, তার মধ্যে কি প্রবলেম আছে? ডিসি কম্পোনেন্টের প্রবলেম আছে, সেলফ সিঙ্ক্রোনাইজেশনেরও কোনো আলাদা করে পার্ট নাই, সুবিধা রেখেছিল। ডিসঅ্যাডভান্টেজের কথা বললাম, এনার্জেটাই নর্মাল এক সুবিধাও বলে যায়, সব অসুবিধা বলে তো হয় না। সুবিধা কি যদি একটু চিন্তা করেন, তো অনেক কম ব্যান্ডউইথ লাগে। কেন অনেক কম ব্যান্ডউইথ লাগে?
যদি আমাদের ম্যানচেস্টার ডিফারেনশিয়াল ম্যানচেস্টারের কথা যদি চিন্তা করি, তাদের তুলনায় কিন্তু সিগন্যালের রেটটা আর এর ভ্যালু চিন্তা করেন, আর এর ভ্যালু কত ছিল? দুই একটা ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য দুইটা আলাদা আলাদা সিগন্যালের দরকার ছিল, তার মানে আর এর ভ্যালু হচ্ছে হাফ। সেক্ষেত্রে তাহলে আমাদের ব্যাংকের রিকোয়ারমেন্টটা ছিল আসলে ডাবল। ঠিক আছে, একটু আগের ক্লাসগুলোর কথা মনে করার চেষ্টা করেন। তো তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের সুবিধা কি এনার্জেটাইয়ে, যে তার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টটা বেশ কম, বেশ কম বলতে গেলে অ্যাকচুয়ালি হাফ, কার তুলনায় হাফ? আর জেড রিলেটেড যতগুলো স্কিম আছে, মানে হচ্ছে আর জেড ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। সো ব্লক কোডিংকে ইমপ্লিমেন্ট করার জন্য কেন এনার্জেড আই কে চুজ করছি, কারণ কথা হলো যে তার ব্যান্ডউইথের রিকোয়ারমেন্টটা বেশ কম, প্লাস কি হচ্ছে যে তার হচ্ছে বেসলাইন মডেলিংয়ে যে প্রবলেমটা ছিল হাফ সে হচ্ছে সলভ করতে পেরেছে। এই জন্যই আমরা এনার্জেড আই কে ব্লক কোডিংয়ের জন্য চুজ করে করবো আর কি ব্যাকগ্রাউন্ডে। এখন একটু চিন্তা করে দেখেন, যেটা আমাদের প্রবলেম সলভ এখনো হয়নি সেটা হলো পরপর যদি অনেকগুলো জিরো আসে, পরপর যদি অনেকগুলো জিরো আসতো এনার্জি টাইপ কি করতো? হ্যাঁ, একদম সে প্যারালালি চলতো, পজিটিভ বরাবরই জাস্ট হচ্ছে চলতো। তাহলে ডিসি কম্পোনেন্টের প্রবলেম প্লাস বেসলাইন অর্ডারিং এর হাফ প্রবলেম কিন্তু এখনো আমাদের থেকে যাচ্ছে। তো ব্লক কোডিং কি বলছে, যে ব্লক কোডিং আসলে চাচ্ছে যে এনার্জেটিক যে প্রবলেমগুলো ছিল, ঘাটতিগুলো ছিল, সেগুলোকে সে নিয়ে আরেকটু বেটার কোন ফরম্যাট প্রোভাইড করার চেষ্টা করছে। কেন করছে? কারণ প্রথম কথা হলো তার ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট অনেক কম, এই কারণেই সে এই স্কিমটাকে চুজ করেছে। এবং আরেকটা রিজন আছে যে তার হচ্ছে লং সিকোয়েন্স অফ ওয়ানে প্রবলেমটা নাই, তো দুইটা অ্যাডভান্টেজ আছে, তাই এই দুটো স্কিম মানে এই স্কিমটাকে হচ্ছে কি বলে চুজ করা হয়েছে। এবং কি করা হয়েছে, তার যে প্রবলেমগুলো ছিল, প্রবলেমগুলো ছিল হচ্ছে যদি আমাদের লং সিকোয়েন্স অফ জিরো আসে সেই প্রবলেমটাকে সে সলভ করার চেষ্টা করছে। কিভাবে করে করার চেষ্টা করছে দেখেন, আমরা যদি দেখি এই যে সে আসলে এনার্জেট আই কোডিং এর যে সিস্টেমটা আছে সেটাকে সে অ্যাডাপ্ট করছে। কিভাবে করে করছে একটু লক্ষ্য করে দেখে, সে প্রতিটা চার বিটের জন্য এক একটা করে পাঁচ বিটের ইনফরমেশন জেনারেট করছে, ডেটা জেনারেট করছে। কিভাবে? প্রথম কথা হলো যদি আমরা চিন্তা করি যে চার বিট তার মানে টোটাল আমার লেভেল হবে কয়টা? এতদিনে এইটুকু জেনে যাওয়ার কথা কথা তাই না? ম্যাথেও ভুল করছে না অনেকে। তাহলে টোটাল আমাদের ১৬টা লেভেল হওয়ার কথা। এখন আমরা কি বলছি, এই চার বিটকে আমি পাঁচ বিটে কনভার্ট করব, পাঁচ বিটে কনভার্ট করব। তার মানে পাঁচ বিটে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে টোটাল আমাদের কতগুলো লেভেল লাগে? আমাদের আপনাদের ক্লাসে মেয়েদের আছে, মেয়েদের একটা মেয়ের সাথে একটা ছেলেকে পেয়ার করে কোন একটা অনুষ্ঠান হচ্ছে ধরেন অর্গানাইজ করা, তো তাহলে একটু চিন্তা করেন মেয়েরা কম্পারেটিভলি সংখ্যায় কম, তাই তো? কয়জন আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে সমস্যা নেই, আটজনই আছে আমার। এখন তাহলে একটু চিন্তা করে দেখেন এই আটজন, আর ছেলেদের কথা চিন্তা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ, বাইশটা। তাহলে একটু চিন্তা করে দেখেন যে আটটা মেয়ের সাথে যদি আমি পেয়ার করতে চাই আটটা ছেলেকেই আমার নিতে হবে, আর তো আমি বাইশ জনকে নিতে পারবো না, তাই না? তাহলে বাইশ জনকে চুজ করে কোনোভাবে আমাকে প্রতিটা মেয়ের সাথে একটা করে ছেলে দিতে হবে, তাই তো? তাহলে এখন চিন্তা করে দেখেন যে এই যে আমি চুজ করছি ছেলেদের সংখ্যাটাকে ধরেন আমরা চিন্তা করি সেই এন বিট,
যেটা 32টা লেভেল সেটার ক্ষেত্রে চিন্তা করি, আর মেয়েদেরকে চিন্তা করি হচ্ছে আমাদের এম বিট বা হচ্ছে আমাদের চার বিটের যেটা বলছিলাম যেটা হচ্ছে 16টা লেভেল সেটার কথা চিন্তা করি। তো ভরে হচ্ছে তাহলে আমাদের আসলে কি করছি, আমরা পাঠাতে চাচ্ছি এম বিটকে চার বিট করে, সেইটার জন্য আমরা কি করছি তার সাথে আরো এক্সট্রা এক বিট করে অ্যাড করছি। কিভাবে করে করব, আমরা র্যান্ডমলি কাজটা করব, কিন্তু কিছু কনস্ট্রেন্ট আছে। কিছু কনস্ট্রেন্ট কি কি আছে, এনার্জেট আই এর প্রবলেমগুলো আমরা যেহেতু এই জায়গায় একটু মাথায় রাখতে হবে যে এনার্জেট আই এর প্রবলেমটা কি ছিল, সে হচ্ছে পরপর অনেকগুলো জিরো হলে সেটাকে নিয়ে ডিল করতে পারে। তো এমন ভাবে এইটা প্রোভাইড করা হবে যাতে পরপর অনেকগুলো জিরো না আসে।